হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ। আর সবাইকে শুভ নবমী। তো অষ্টমীর ভিডিওটা কিছুটা করেছিলাম, কিন্তু অষ্টমীর ভিডিওটার আমার দেওয়া হয়নি, কেন সেটাও তোমাদের পরে বলবো। আর যেও সকাল থেকে উঠে মেয়েকে খাইয়ে ওদিকে চান টান করা হয়ে গেছে, তো তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আর এদিকে যে বাড়ির পুকুরের মাছ, তো মাছ ফাট সব বেছেছে, মাই বেছেছে। আমি কাল রাত্রে সব সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো মাকে বলেছিলাম তুমি রান্নাটা করো, আমি ওদিকে কাল রাত সবজি কেটে ওদিকে সকালে উঠে ঘর দৌড় মুছে এদিকের কাজকর্ম সব সেরে নিয়েছিলাম। কারণ আজকে বাড়িতে একটু লোকজন আসবে, লোকজন আসবে বলতে ভাই আসবে, প্রদীপদা আসবে আর ছোটো কাকুরা আসবে, তো এই জন্যই আর কি একটু রান্না বান্না এইসব দিকে আছে। আর এই যে এই শোপিসগুলো, এগুলো হচ্ছে আমার সব বরের শখের জিনিস, তো সব কিছু যেখানে যেখানে গেছে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে এসে এসে এই শোকেসে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। আর ভিডিওটা হয়েই করেছে, তো এটা তাজমহল গেছিলো, তখন এই তাজমহলটা এনেছে, মানে বিভিন্ন জায়গা থেকে, কৃষ্ণনগর থেকে, এখানে ওখানে, মানে ও এগুলো সবই আমার বিয়ের আগে, তো তখন যেখানে যেখানে পোস্টিং হতো বা ডিউটির জন্য যেত সেখানে যা যা আর কি ভালো জিনিস দেখতে পেতো ওর আর কি শখের জিনিস, তো এগুলো সবই হচ্ছে ওর খুব শখের জিনিস সেই সমস্ত জিনিসগুলো। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু সত্যিই দারুণ দেখতে, মানে সাজিয়ে রাখার মতো। তো এই শোকেসটা এখানে মাটির ঘরেই আমার বাবার ঘরে থাকে, তো এখানেই সব কিছু সাজানো থাকে। আর ওইদিকে তো সেরকম দেয়াল আলমারি বা সাজানোর জন্য সেরকম নতুন ঘর দিয়ে শোকেস নেই, তো ওই জন্য সব এখানেই থাকে আর কি। আর তোমাদের বলছিলাম না অষ্টমীর ভিডিওটা দিতে পারিনি, কারণ হচ্ছে কালকে কিছু ভিডিও করেছিলাম, আর তারপর কালকে অষ্টমীর দিন পিহু, আর আমার যে দেওরের ছেলেকে দেখালাম দিব্য, তো ওরা দুজন মানে হারিয়ে গেছিলো, তো আমাদের একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আর মানে কি বলবো, যে ওদেরকে পাঠিয়েছিলাম ঠাকুর মন্দিরে, আমরা যাইনি সকালের দিকটা, বরেদের সাথেই পাঠিয়েছিলাম, তো যাই হোক ওরা খেলতে খেলতে চলে গেছে, ওরাও বুঝতে পারেনি, তারপর মানে খুব মানে খারাপ গেছে কালকের দিনটা, তো সেই জন্য আর তারপর থেকে কোনো রকম ভিডিও বা মানে কিছু ভালো লাগছিল না, কালকে সারা দিনটা একটু ভয়ে ভয়েই কেটেছে। আর এই যে দেখো সবাই চলে এসছে, পুজো এদিকে হয়ে গেছে, এখন ওই বাজে 12:30 একটা মতো, তো ওদের সবাইকে নিয়ে এসেছি ঠাকুর মন্দিরে। আর সবাই একসাথে এসেছিলো যখন আমাদের পালা হতো আলাদা আলাদা, তখন এসেছিলো সবাই, বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছিলাম, তখন এসেছিলো, কিন্তু এখন আর তো পালা হয় না, সব পুজোটায় জয়েন্টে হয় সবাই একসাথে, তো এবারে কাকু এরা সবাই, প্রদীপদা ভাই এরা সবাই এসছে আর কি। একটু বসে আবার বাড়ি নিয়ে চলে যাব সবাইকে, তো সবাই এখানে বসে বসে গল্প করছে। এই যে এখন সন্ধে হয়ে গেছে, আর সবাই বিকেলে মোটামুটি সবাই চলে গেছে খাওয়া দাওয়ার পর, তারপরে একটু রেস্ট করেছিলাম, কারণ মানে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল আজকে দুপুরটায়, তো একটু শুয়ে উঠে সন্ধেবেলায়, আজকে তো নবমী, তো একটু সাজগোজ করে ঠাকুর তো দেখতে যেতে হবে, দুদিন তো যাই হোক করে কাটলো, তো এই একটু হালকার ওপরে একটু মেকআপ করে শাড়ি পরে যাবো আজকে, ভাবছি গ্রামের ঠাকুরগুলো আজকে একটু ঘুরে নেব। তো প্রথমে ওই জন্য নিম টোনারটা দিয়ে দিলাম মুখে, তারপরে যে ময়েশ্চারাইজারটা মাখিয়ে আমি মামার্থের ওটা মেখে নিলাম, আর তারপরে প্রাইম হিসাবে আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করি, তো অ্যালোভেরা জেলটা ভালো করে মেখে নিয়ে নেবো ফাউন্ডেশন। ফাউন্ডেশন দিয়ে কম্প্যাক্ট পাউডারটা দিয়ে দিয়েছি, আর তারপর এই যে আইলাইনারটা লাগিয়ে নেব, তো হালকা করেই করেছি মেকআপটা, তো খুব একটা ভালো মেকআপ আমি করতে পারি না, কাজ চলে যায় সেরকম পারি আর কি, তো টুকটাক বেরোনো বা কোথাও যাওয়া এরকমের মধ্যে আর কি কাজটা চলে যায়, কাজটা চলে গেলেই হলো আর কি। আইলাইনারটা লাগিয়ে জানো না হলে আবার ঘেটে যাবে, তো এই যে চোখে হালকা করে একটু আইলাইনার লাগিয়ে নিয়েছি। আর মেয়েকে কিন্তু আমি আগেই রেডি করে দিয়েছি, তা নাহলে কি বলো তো ও আর আমাকে রেডি হতে দেবে না, সমান শুধু করে যাচ্ছে, মা আমাকে লিপস্টিক লাগিয়ে দাও, আমাকে আইলাইনার লাগিয়ে দাও, আমাকে মেকআপ করে দাও,
তো দেখলাম না ওকে আগে না রেডি করে দিলে আমাকে শান্তিতে রেডিটাও হতে যাবে না, দেবে না, ফালতু আবার হয়তো মাথাটা গরম হয়ে যাবে, মারবো। তো পুরো রেডি হয়ে শাড়ি পরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যো আমার হালকা সাজ, তো এই শাড়িটাও এবছরের না, অনেক দিন আগেই। আর এই যে হালকা করে একটা হার পরেছে, তারপরে এসেছি আমাদের যে আরতির পর প্রসাদ চসাদ খেয়ে এখানে চলছে আড্ডা, আর সাথে যে যা মানে নাচ জানে আর কি সেটুকুই করে। আর বিহু তো ঘুমিয়ে গেছে সন্ধেবেলায়, ওকে মাসির সাথে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, তো মা আর মাসি বাড়িতে আছে, ওকে দিয়ে এসেছি ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে। তো সারাটা দুপুর আজকেও ঘুমায়নি, তো সেই জন্য আর সন্ধেবেলায় বেশিক্ষণ জেগেও থাকতে পারলো না। তো এখানে যেহেতু মিউজিকের সাথে নাচ হচ্ছিলো সেই জন্য গানটা আমাকে মিউট করে দিয়ে ভয়েস দিতে হয়েছে। আর এই যে সবাই নাচছে এখন, ঋষিতার নাচ শেষ, এই যে দেখছো আমার বর একটু নাচতে পেলে, ও একটু বেশিই নাচতে ভালোবাসে, আর আমি অতটা নাচ পছন্দ করি না, কিন্তু ওর ইচ্ছে যে আমি একটু নাচে এই করি, মানে এখানে না যে বাড়িতে বা কোথাও, কিন্তু আমার আবার একটু লজ্জা লজ্জা লাগে, সেভাবে নাচতে পারি না। তো তারপরে আমরা তিন জায়গায় বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে, কাছে কাছে যেগুলো যাওয়া যায় আর কি, বেশি দূর যাওয়াও যাবে না কারণ মেয়েটা আবার বাড়িতে ঘুমাচ্ছে। তো বাড়ির কাছাকাছি যেগুলো আছে আর কি যতটা দেখা যায় নিজেদের সম্ভব, আর বড়রা তো ঠাকুরতলাতেই আছে, ওরা নাচানাচি করছে। তারপর আবার আমার মেয়েটাও আসতে পারলো না, ও ঘুমিয়ে গেছে, তো সেই জন্য একটু অল্প স্বল্প দেখেই চলে যাব, কারণ মেয়েটাও যদি থাকতো না খুব মজা করতো এই ঘুরে ঘুরে ঠাকুর দেখাটা। আর আমার অবস্থাটা এখন কেমন হয়েছে বলো তো, বাংলা সিরিয়ালের মতো, মানে লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল, এখন আমার দুর্গাপুজোর ভিডিও দেওয়াই শেষ হয়নি, তো মানে কি বলবো, এডিট করার জন্য আরও ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, একটু কুঁটেও হয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। তো ভাবছি তাড়াতাড়ি ভিডিওগুলো দিয়ে দেবো, কিন্তু আর হচ্ছে না আমার গাফিলতির জন্য, তো বাকি ভিডিওগুলোও তাড়াতাড়ি পেয়ে যাবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।